দিয়া ভয়েস মেল। প্রতিদান এপিসোডের 11 এর শুরুতেই দেখা যাবে নীলের মা মাথায় আইস ব্যাগ দিয়ে হাসছে ও কাঁদছে নীলের জন্য, আর দুই বউ পাখা দিয়ে বাতাস করছে। পল্লবী অমলিকেশ আসে, তার মাকে বুঝায়। নীলের মা অমলিকেশকে বলে নীলকে কল দিতে, কিন্তু নীলের মোবাইল বন্ধ। নীলের মা অনেক চিন্তা করছে আর সবাই চিন্তা করছে। অন্যদিকে নীল কলেজে প্রিন্সিপাল এর কাছে যায় আর পরীক্ষার রিভিউ ফর্ম চায়। আরো বলে আমি এই কলেজে আবার পড়ব আর পরীক্ষায় ফেল করব। সবাই আমাকে চক্র করে পাশ করিয়ে দিয়েছে, কিন্তু ম্যাডাম ফর্ম দিতে রাজি হয় না। তাই নীল ম্যাডামকে বলে ফর্ম না দিলে আন্দোলন করবে, আরো অনেক কথা বলে। আর শিমুল নীলের সব কথা শুনে আর বলে নতুন ম্যাডামের উপর প্রতিশোধ নিতে আবার কলেজে পড়তে চায়। আরো অনেক কথা বলে শিমুল মনে মনে। নীল সেখান থেকে চলে যায় আর শিমুল প্রিন্সিপাল ম্যাডাম এর রুমে আসে। ম্যাডাম শিমুলকে বলে তুমি এই অবস্থায় কেন? তখন শিমুল বলে সবকিছু বলছি আমি আপনাকে। অন্যদিকে নীলের মা বাড়িতে বলছে 7 দিনের মধ্যে নীলের বিয়ে দিব, তারপর নীলের ফাড়া কাটলে নীলকে সিনেমার হিরো বানাবে। নীলের মা পল্লবী অমলিকেশকে বলে নীলের জন্য পাত্রী দেখতে, আর তাদের কথা নীলের ঠাম্মি শুনে আর মনে মনে বলে এবার আমার খেলা দেখতে হবে। অন্যদিকে নীল তার বন্ধুদের নিয়ে আন্দোলন করে, তখন শিমুল ও প্রিন্সিপাল ম্যাডাম আসে সেখানে। আর শিমুল ম্যাডামকে বলে আপনি রিভিউ ফর্ম দিয়ে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি নীল সেনকে আমি এই কলেজে থাকতে দেব না। তখন শিমুলের কথায় ম্যাডাম রাজি হয় আর নীলকে বলে ফর্ম দিবে। নীল ও তার বন্ধুরা অবাক হয়ে যায়। ম্যাডাম নীলকে তার কেবিনে যেতে বলে, চলে যায়। আর নীলও পরে যায় শিমুলদের বাড়িতে। পণ্ডিত মশাই ও নীলের বাবা শিমুলের পুষ্টি দেখে, শিমুলের মা জানতে চায় নীল আর শিমুলের পুষ্টি মিলেছে কিনা। পণ্ডিত মশাই বলে ওরা দুজনে তো রাত জুটো, ওদের বিয়ে হলে ওরা অনেক সুখী হবে। নীলের বাবা খুব খুশি হয় আর মিষ্টি খায়। পণ্ডিতকে মিষ্টি খাইয়ে দেয়, শিমুলের মাকেও মিষ্টি খেতে দেয়। অন্যদিকে নীল এর বন্ধুরা বলছে এটা কি হলো, আন্দোলন তো হলো না, সবাই খুব চিন্তা করছে। তখন নীল আসে, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে পেয়ে গেছি। সবাই খুব খুশি হয়, লাফালাফি করে। আর নীল বলে নীল সেনকে কেউ হারাতে পারবে না। তখন শিমুল আড়ালে দাঁড়িয়ে সব দেখে আর মনে মনে বলে আমি এসে গেছি নীলদা, এবার তোমাকে এভাবে নষ্ট হয়ে যেতে দেব না, তোমাকে আমি ভালো পথে ফিরাবো, আর এটাই হবে তোমার বন্ধুত্বকে আমার দেওয়া প্রতিদান। আর এদিকে নীলদের বাড়িতে নীলের মা নীলের জন্য কান্নাকাটি করছে আর নীলের জন্য চিন্তা করছে। তখন বড় বউ বলে অ্যাক্সিডেন্ট যদি ভাগ্যে থাকে তাহলে সেটা বাড়িতে বসেও হতে পারে। তাই শান্তি রেগে যায় আর বড় বউকে অনেক কথা বলে। তখন বড় ছেলে আসে আর বড় ছেলের কাছে বড় বউর কথা বলে, আর বড় ছেলে বলে ও তো এমনই, কোথা থেকে ধরে এনে বিয়ে দিয়েছে আমার সাথে। তখন শুভ ও তার ভাই বলে নীল তো এই সময় কলেজেই থাকে, কল দিয়ে দেখছি মোবাইল বন্ধ। তাই নীলের মা আবারও চিন্তা করে আর বলে ঠাকুর মশাইয়ের কথা সত্যি এবার বলতে যাচ্ছে। তখন নীলের ঠাম্মি শান্তিকে থামায়। নীলের কাকি বলে বাড়িতে বসে চিন্তা করলে হবে না, গিয়ে দেখতে হবে নীল কোথায় আছে। তখন পল্লবী বলে এ তো মায়ের থেকে কাকির দরদ বেশি হলো। তখন নীলের কাকা বলে মাধু তো ঠিক বলেছে, আর শুভকে বলে চল আমরা খুঁজতে যাই। তখনই নীলের বাবা বাড়িতে আসে। শান্তি নীলের বাবাকে বলে নীলকে খুঁজে এনে দাও, আর রাগারাগি করে। তখন নীলের বাবা শান্তিকে বুঝিয়ে বলে আর বলে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি নীলের পিছনে লুক লাগিয়ে রেখেছি। তখন শান্তি চুপ হয় আর নীলের বাবা তাকে বলে নীলকে বিয়েতে রাজি করাতে হবে। নীলের মা বলে ঠিক আছে। শিমুলের মা শিমুলের বই গুছাচ্ছে আর একা একা কথা বলছে। তখন শিমুলের বই থেকে একটা ছবি নিচে পড়ে, ছবিটা নিয়ে শিমুলের মা কান্না করে আর অনেক কথা বলে। শিমুল বাড়িতে আসে আর বলে দরজাটা খোলা কেন, আর তার মাকে ডাকে। শিমুল তার মার হাত থেকে ছবিটা নেয় আর অনেক কথা বলে তার মার সাথে। শিমুল তার বাবার ছবিটা ছিঁড়ে ফেলে দেয়। এই ছিল আজকের আয়োজন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন।